Loves, halal certified, no alcohol body spray. Loves, believe. প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব এমন একটি ঐতিহাসিক স্থান দেখাতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন যুবককে 309 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন, যাদেরকে 7 স্লিপার্সও বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, তুমি কি মনে করো যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? প্রিয় দর্শক, সত্যিই এটা এমন একটি বিস্ময়কর এলাকা যেখানে 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত যুবক বছরের পর বছর না খেয়ে ঘুমিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায়। আজকে আপনাদেরকে আমরা এই এলাকাটি ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত ইজমির শহরে, এমন একটি এলাকায় যেখানে 7 স্লিপার্স, 7 জন যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ যারা স্বীকার করে ঘুমিয়েছিলেন 100 বছর। সূরা কাহাফ যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, স্মৃতি বিজড়িত সেই গুহা আজকের পর্বটিতে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি মুস্তাফিজ রহমানই, আমার সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। প্রথমেই আমরা সেই গুহার দিকে চলে যাচ্ছি, চলুন মোহতারাম। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আমাদের ভূমি থেকে একেবারে উপরের অংশে নিয়ে এসেছি। দেখুন, এখানে যেখানটায় ঘুমন্ত ছিল 7 জন যুবক অথবা আসহাবে কাহাফের যুবকেরা, সেই যুবকদের গুহাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ ভিতরের অংশটা আপনাদেরকে, মূল জায়গাটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আছি আসহাবে কাহাফের 7 জন যুবক, ইংরেজিতে যাদেরকে 7 স্লিপার্স বলা হয়, তারা যে গুহায় অবস্থান করেছিলেন। আমরা শাইখের কাছে জানতে যাচ্ছি, এই যে তাওহিদকে স্বীকার করার কারণে যুগ যুগ ধরে অত্যাচার নির্যাতন, তারপরেও আল্লাহ প্রেমিকরা তাওহিদকে অস্বীকার করেন, এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এই 7 যুবকের কাছ থেকে? আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যিকার অর্থেই আমাদের হৃদয়ের প্রত্যেকের তামান্না থাকে এই জায়গাগুলো দেখার প্রতি। আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখেছেন এই জায়গাটাকে, আল্লাহ তাআলা আসহাবে কাহাফের এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন। কানু মিন আয়াতিনা আজাবা, যেটা আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনের এই জায়গায় এসে আমাদের মনে পড়ে যাচ্ছে, দাকিয়ানুস যখন আক্রমণ করার জন্য যুবকদের পিছে যখন লেগে গেল, তারা তখন এইখানটায় এসে আশ্রয় নিয়েছিলেন। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে 7 স্লিপার্স যারা 300 বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন একটি গুহার মধ্যে, এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি 7 যুবকের কাছ থেকে? জি মোহতারাম, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা আবেগ আপ্লুত। তাওহীদের জন্য যে যুবকেরা ওয়াজদাদু তিসআ, শুধু 300 বছর না, 300 বছরের উপরে সময়টা এখানে কাটিয়েছিল, শুধুমাত্র তাওহীদকে বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 309 বছর তাদেরকে ঘুম পড়িয়ে রেখেছিলেন। তারা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছিল, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, কেম লাবিস্তুম, কতদিন তোমরা ঘুমিয়েছ? তারা উত্তর দিয়েছিল, লাবিসনা ইয়াউমান ওয়া বাদা ইয়াউম, আমরা দিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি।
এই প্রান্তে এসে আমরা আবেগ আপ্লুত, তাওহীদের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কখনো কখনো নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে প্রেরণ করে একটা জাতির মধ্যে পরিবর্তন এনেছিলেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা এমন যুবকদেরকে কবুল করে, সাধারণ যুবক ছিল তারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা 309 বছর আল্লাহ তাআলা ঘুম পড়িয়ে রেখে আল্লাহ তাআলা যখন তাদেরকে বাজারে পাঠালেন তখন ঘোষণা হয়ে গেল যে এই যে আপনারা পয়সাগুলো নিয়ে এসেছেন এগুলো তো শত শত বছর আগের, তখনকার যে শাসক ছিল সে শাসক ছিল আল্লাহ দ্রোহী, আর এখন যে শাসক সে শাসক আল্লাহ রাব্বুল আলামিনকে তাওহীদকে বিশ্বাস করে। তখন তারা তাদেরকে স্মরণীয় করে রেখেছিল, আজও কিন্তু এই জায়গাটা স্মরণীয় হয়ে আছে। ধন্যবাদ মুহতারাম। প্রিয় দর্শক, এই 7 জন যুবক এই গহীন গুহার মধ্যে যে কারণে আশ্রয় গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করা। তো আমরা চেষ্টা করি তাওহীদকে শক্তভাবে ধরতে এবং ঈমানটাকে মজবুত করতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রোজার মাসে বডি স্প্রে দিস, কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ও, ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড নো অ্যালকোহল বডি স্প্রে। লাভস বিলিভ। দর্শক, এখন আসহাবে কাহাফ 7 স্লিপার্স যারা ঘুমিয়েছিলেন 300 বছর সেই গুহার ভেতরে আপনাদেরকে নিয়ে এসেছি। গুহার কিছু অংশ আমরা প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুফাসসিরিন কেরাম যে নামগুলো উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলেন যে এই গুহাবাসীর সংখ্যা 7 জন ছিল, যাদেরকে আল্লাহ তাআলা নিদর্শন বলে ঘোষণা করেছেন। কোরআন আল করিমে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে একটি সূরা নাজিল করেছেন সেই যুবকেরা হচ্ছে, একজনের নাম হচ্ছে মুখ সালমিনা, তামলিখা, মার্তুনিস, সানুনিস, সারিনুনিস, জুনিওয়াস, কাস্তি তিউনিস। সেভেন স্লিপার্সের যে গুহাগুলি এবং থাকার যে স্থানগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও পরবর্তীতে এখানে বাইজেন্টাইনদের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় কবরস্থান হিসেবে অনেকে ব্যবহার করেছেন, গোরস্থান হিসেবে, আমরা কবরের সেই খাঁদগুলি এবং গুহাগুলিও প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মুহতারমের কাছে জানতে চাই যে এই যে 7 জন যুবক, এই 7 জন যুবকের ব্যাপারে আল্লাহ যে সূরা কাহাফ নাজিল করলেন, এই সূরা পড়লে ফজিলতটা কি মুহতারম? আসলে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটি এখন উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সূরা কাহাফ প্রতি জুমা বারে তেলাওয়াত করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার জন্য আলোকময় হয়ে যাবে। দিনগুলোর মধ্যে যে ফেতনা রয়েছে, দাজ্জাল যদি হঠাৎ করে আমাদের সামনে চলে আসে, আমরা এই সূরা কাহাফ যারা তেলাওয়াত করব আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে, ঠিক ওই যুবকদের মতো করে হেফাজত করবে যাদের বিরুদ্ধে ছিল গোটা সাম্রাজ্য, দাকিয়ানু যাদেরকে ধাওয়া করতে করতে এই পর্যন্ত চলে এসেছিল, কিন্তু তারা এই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল আল্লাহ তাআলাই তাদেরকে লুকিয়ে রেখেছিলেন, যুগের পর যুগ, কালের পর কাল, আজ পর্যন্ত সাক্ষী হয়ে আছে, 309 বছর তারা ঘুমিয়েছিলেন। সূরা কাহাফ যারা তেলাওয়াত করবে, দাজ্জাল যদি তাদের সামনে চলে আসে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত। ধন্যবাদ মহতারাম। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, আসহাবুল কাহাব বা 7 স্লিপার্সের যে গুহা, এই গুহাগুলি আপনারা অনেকেই হয়তোবা বলে থাকবেন যে আম্মানেও তো আমরা দেখি যে 7 স্লিপার্সের গুহাগুলি রয়েছে। আসলে ঐতিহাসিক বা ইতিহাস বেত্তা যারা রয়েছেন তারা এই দুটি স্থানকে বিশেষভাবে মার্ক করেছেন, একটি হচ্ছে ইজমিরের এই এলাকাটি, আরেকটি হচ্ছে জর্ডানের আম্মানের সেই এলাকা। আমি আরেকটু অ্যাড করি আপনার সাথে, সেটি হচ্ছে
এই যে ওনাদের যে নামগুলো পাওয়া যায়, সম্মানিত এই ব্যক্তিবর্গের যে নামগুলো তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়, সেগুলো কিন্তু রোমান ভাষায়। আর আমরা এখন যেই অঞ্চলটাতে আছি এখানের পুরো অঞ্চল জুড়েই কিন্তু সেই রোমানীয়দের সভ্যতা, এবং এটা থেকেই সবচেয়েতে বেশি মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে আতলাসগুলো যদি আপনি ঘেঁটে দেখেন, যেখানে লেখা আছে যে কার কোথায় কবর, এই কিতাবগুলো যদি আপনি একটু পড়ুন তাহলে দেখবেন, পড়ার পরেই দেখা যায় যে এই জায়গাটাকে সবচেয়েতে বেশি বলা হয়। ধন্যবাদ মহতরম আপনাকে, জাযাকাল্লাহ। রোজার মাসে বডি স্প্রে দিস? কারণ আমার বডি স্প্রেতে কোনো অ্যালকোহল নাই। ব্যবহার করুন লাভস, হালাল সার্টিফাইড, নো অ্যালকোহল বডি স্প্রে। লাভস বিলিভ। আসহাবে কাহাফ ওর রাকিম, যাদের নামগুলো খোদাই করা ছিল, যারা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, কানু মিন আয়াতিনা আজাবা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানটার এই ব্যক্তিবর্গ সম্পর্কে বলছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি, যুবকেরা যখন এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, তারা তখন আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমরা আপনার কাছ থেকে রহমত প্রত্যাশী, আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান। এবং তারা এই জায়গাটাতে ঘুমিয়েছিল, সময়ের পর সময় কেটে গেল, দিনের পর দিন কেটে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, মাস চলে গেল, বছর কেটে গেল, এমনকি শতাব্দী পরিবর্তন হয়ে গেল। এ ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাদাও ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতু যিরাঈহি বিল ওয়াসীদ লাউ طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। তুমি মনে করতে তারা জাগ্রত, কিন্তু তারা ছিল নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডানে এবং বামে, এবং তাদের কুকুর ছিল সম্মুখের পা দুটি গুহার দ্বারে প্রসারিত করে, তাকিয়ে তাদেরকে দেখলে তুমি পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। প্রিয় দর্শক, আসহাবুল কাহাফের স্মৃতি বিজড়িত সেই এলাকা আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যুবকদের ব্যাপারে আরও বলছেন, সূর্য ওঠার সময় ডান দিকে এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে পাশ কেটে চলে যায়, আর এইভাবে উভয় সময়ে তাদের উপরে সূর্যের আলো পড়ত না, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে আরামে অবস্থান করছিল। ফাজওয়াতুন শব্দের অর্থ হলো প্রশস্ত স্থান, অর্থাৎ সূর্যের এইভাবে পাশ কেটে যাওয়া এবং প্রশস্ততা সত্ত্বেও সেখানে রৌদ্র প্রবেশ না করা ইত্যাদি সবই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিদর্শন। যেমন দাকিয়ানুস এবং তার অনুসারীরা হেদায়েত থেকে বঞ্চিত ছিল, কেউ তাদেরকে সঠিক পথে আনতে সক্ষম হয়নি। প্রিয় দর্শক, আসহাবুল কাহাফের স্মৃতি বিজড়িত অর্থাৎ সেভেন স্লিপার্স, সাতজন যুবক যে ঘুমিয়েছিল শত শত বছর, সেই স্থানগুলি আপনাদের সামনে আমরা ঘুরে ঘুরে তুলে ধরছি। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসহাবুল কাহাফের যে কিতমির কুকুর পাহারাদার, সে নাকি জান্নাতে যাবে, এটা সত্য কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কুকুরের কথা আল্লাহ তাআলা কিন্তু চমৎকারভাবে আল্লাহ তাআলা তুলেছেন, কালবুহুম বাসিতুন যিরাঈহি বিল ওয়াসীদ, এই কুকুরের কথা যে কুকুর একেবারে হাত বিছি পাহারাদার হিসাবে যে কুকুর, সেই কুকুরের নামই হচ্ছে কিতমির হিসাবে উল্লেখ করা হয়, যদিও এই নামটি সরাসরি হাদিস থেকে পাওয়া যায় না। এই কুকুরের বৈশিষ্ট্য ছিল, যারা এই সাতজন যুবককে পাহারা দিয়েছে, আল্লাহ তাআলা কখনো কখনো কোনো প্রাণীকে সম্মানিত করেন, যেমন সালেহ আলাইহিস সালাতুসসালামের উটনি, ঠিক তেমনি আসহাবে কাহাফের কুকুর। এই জন্য এই কুকুরের ক্ষেত্রে বলা হয় যে এই কুকুরটা আল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতে এই সাত যুবকের সঙ্গী হবে, যারা দুনিয়ার জীবনে সঙ্গী হয়েছিল এই কুকুর, এবং আল্লাহর জান্নাতেও এই কুকুরটা সঙ্গী হবে। আমরা অবাক হই যে আমরা এই ইতিহাসগুলো প্রচার না করে বরং যারা তাবিজ ব্যবহার করে তারা কিন্তু আস্তাগিস
বিকিতমির, কিতমিরের কাছে তারা আশ্রয় চেয়ে তারা কিন্তু তাবিজের মধ্যে কিতমিরের নাম লেখে এবং তারা কিতমিরের কাছে কিন্তু আশ্রয় চায়। কত বড় একটা শিরকি আকীদা আমাদের দেশে, তারা মনে করে যে এই কুকুরটা অনেক সম্মানী, বরং এই কুকুরের কিন্তু কোনো সম্মান নাই। এই যুবকদের তাওহীদের কারণে, তাদের পাহারাদার হিসাবে থাকার কারণে আল্লাহ কুকুরটাকে সম্মানিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা এখানে আসছে এবং সকলেই বিমোহিত হচ্ছে এবং সবাই কিন্তু আবেগ আপ্লুত হচ্ছে এই জায়গায় এসে, কারণ আল্লাহ তাআলা যে জায়গাটাকে আল্লাহ নিদর্শন বলেছেন এমন একটি জায়গা হচ্ছে এই জায়গাটি। দর্শক মণ্ডলী, আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি অনেকটা উঁচুতে এবং বোঝা যায় যে এই এই জায়গাটা পুরাটা একসময় অনেক বড় বড় পাহাড় পাথর দিয়ে বেষ্টিত ছিল। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আগামীকাল নতুন কোনো পর্বে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সেই দোয়া সকলের জন্য করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Press the bell icon on YouTube app and never miss another update.